ওমান উপসাগরে ইসরায়েলি জাহাজে ড্রোন হামলার পর এবার পানামার পতাকাবাহী ট্যাঙ্কার ছিনতাই যাচ্ছে হরমুজ প্রণালীর দিকে। জড়িত থাকার অভিযোগ অস্বীকার ইরানের। ইউরোপ জুড়ে লাগামহীন করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট, জার্মানিতে বুস্টার ডোজের পরিকল্পনা। দুমাস পর বাংলাদেশ সহ 11 দেশের নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে ফেরার অনুমতি। যেখানে আকাশ ও সমুদ্র একই রঙে রাঙানো, পর্তুগালের অন্যতম পর্যটন নগরী কাসকাইসের সৌন্দর্য নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। ফ্রান্সে সম্প্রতি করোনা শনাক্তদের বেশিরভাগই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানা গেছে। দেশটিতে বর্তমানে প্রতিদিন গড়ে 20 থেকে 25 হাজার মানুষ করোনা শনাক্ত হচ্ছেন। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্য সুরক্ষা কঠোরভাবে মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেছেন সংশ্লিষ্টরা। প্যারিস থেকে বিস্তারিত লুৎফর রহমান বাবুর রিপোর্টে। ফ্রান্সে বর্তমানে যারা করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের অধিকাংশই করোনার নতুন ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন। এক হিসেবে দেখা গেছে অন্তত 80 থেকে 90 শতাংশ মানুষই বর্তমানে এই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন। ফ্রান্সের ইল দো ফ্রান্স রিজনে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন এই ডেল্টা ভ্যারিয়েন্টে, আর এই রিজনে প্রবাসী বাংলাদেশিদের বেশি বসবাস রয়েছে। বিপজ্জনক এই ডেল্টা ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়ায় মানব শরীরে। আক্রান্ত ব্যক্তিরা তাদের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন খুব দ্রুতই তারা আক্রান্ত হয়েছিলেন এই নতুন ডেল্টা ভ্যারিয়েন্টে। কোভিড হলে 8 দিন 9 দিন পরে এর সিমটমগুলো, কিন্তু এটা এত দ্রুত ইফেক্ট করে ফেলে যে 2-3 দিন পরে দেখা যায় সিমটম চলে আসে, ইভেন খুব দ্রুত অসুস্থ করে ফেলে। ফ্রান্সে আবারও করোনায় আক্রান্তের হার বেড়ে গেছে। এক সপ্তাহের হিসাবে দেখা গেছে দেশটিতে প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছেন 20 হাজারেরও বেশি মানুষ। গেল কয়েক সপ্তাহ আগেও এই সংখ্যা ছিল খুবই কম, আর তাই সবার সাবধানতা অবলম্বন ও স্বাস্থ্যবিধি মানা উচিত বলে মনে করেন দেশটিতে বসবাসরত সাধারণ মানুষজন। আমরা সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলি এবং সরকারের দেওয়া বিধি বিধান মেনে চলি। ভ্যাকসিন দেওয়ার জন্য অন্যকেও উৎসাহিত করে দ্রুত ভ্যাকসিনটাকে শেষ করা উচিত। ফ্রান্সে এখন পর্যন্ত করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছেন 64% মানুষ, আর দ্বিতীয় ডোজের করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন 50% কাছাকাছি মানুষ। সরকারের তরফ থেকে বলা হয়েছে করোনা প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রমের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ, প্যারিস। জার্মানিতে দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন এমন প্রবীণ সহ স্বাস্থ্য ঝুঁকিতে থাকা নাগরিক ও 12 বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ টিকা দেওয়া হবে। সরকারের এ পরিকল্পনাকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন দেশটির সংক্রমণ বিশেষজ্ঞ সহ স্থানীয়রা। জার্মানি থেকে আরও জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। চলতি গ্রীষ্মেই দেশটির শতভাগ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টকে রুখতে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা দ্বিতীয় ডোজ গ্রহণকারী সহ প্রবীণদের এবার তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। দেশটির স্বাস্থ্য বিভাগের নেয়া এমন সময়োপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ও প্রবাসীরা। তৃতীয় ডোজ টিকা নেই তাইলে আমরা অনেকেই আক্রান্ত থেকে বেঁচে যাব এবং এই সংক্রমণটা অনেকটাই কমে আসবে। এদিকে সেপ্টেম্বরের শুরুতেই প্রাপ্তবয়স্কদের পাশাপাশি 12 থেকে 17 বছর বয়সী শিশু কিশোরদেরকেও ভ্যাকসিনের আওতায় আনার সরকারি পরিকল্পনাকেও ইতিবাচক হিসেবে দেখছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। অনেক লোক অলরেডি সেকেন্ড ডোজটা নিয়েছে, আর তৃতীয় ডোজটা নিয়ে মনে হয় ঠান্ডার আগে সব কিছু আবার ঠিক হইতে পারবে। 12 বছর থেকে যাদের বয়স তাদেরও টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আমি মনে করি এটা একটা ভালো দিক। তবে বুস্টার বা তৃতীয় ডোজ গ্রহণকারীদের শরীরে ডেল্টা বা করোনার নতুন ভ্যারিয়েন্ট কতটা প্রভাব বিস্তার করবে সে বিষয়ে আরও তথ্য সংগ্রহ ও গবেষণার প্রয়োজন বলে মনে করে জার্মানির ভ্যাকসিন স্ট্যান্ডিং কমিটি, স্টিকো। জার্মান সংক্রমণ বিশেষজ্ঞরা মনে করছেন সাধারণ জনগণকে বাঁচাতে হলে জার্মানির স্বাস্থ্য বিভাগ যে টিকা নীতি গ্রহণ করেছে তাতে করে আগামী শরৎ কিংবা শীতে সব ধরনের করোনার লাগাম টেনে ধরা অসম্ভব কোনো কিছু হবে না। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। লকডাউনেও করোনা সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না অস্ট্রেলিয়ার সিডনিতে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলাই এখন
শেষ ভরসা বলে মন্তব্য বিশেষজ্ঞদের। আগস্ট মাসে টিকা গ্রহণ কার্যক্রমে সর্বোচ্চ গতি আনার চেষ্টা সরকারের। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতির সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী এস এম আমিনুল রুবেলের সঙ্গে। রুবেল, ধন্যবাদ এমা। যেমনটি বলছিলেন যে অস্ট্রেলিয়ার সিডনির করোনা পরিস্থিতি কিন্তু কিছুতেই কন্ট্রোলে আনা যাচ্ছে না। প্রতিনিয়তই লকডাউনের কারণে মধ্যেও কিন্তু এই মুহূর্তে করোনা সংক্রমণ বেড়েই চলেছে বৃহত্তর সিডনিতে। এছাড়া সিডনির বাইরে ব্রিসবেনেও এই মুহূর্তে লকডাউন চলছে, দ্বিতীয় পর্যায়ের লকডাউন চলছে। আপনাদের নাম্বারটি জানিয়ে দিই যে গত 24 ঘন্টায় ব্রিসবেনে 17 জন করোনা সংক্রমিত হয়েছিল। এর আগেও কন্টিনিউয়াসলি বেড়ে গেছে, সেখানে 5 দিনের লকডাউন দেওয়া হয়েছিল, সেটি এই মুহূর্তে বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে সিডনির কিন্তু ইতিমধ্যে অলমোস্ট দেড় মাস হয়ে গেছে করোনা সংক্রমণের মাঝখানে যে লকডাউন দেওয়া হয়েছে, এবং এটি এই আগস্ট মাস পুরোটাই লকডাউনে থাকবে অস্ট্রেলিয়ার ভিতরে সিডনি। তবে পরিস্থিতি খারাপ হলে লকডাউন বাড়তে পারে, তবে কমবে না এটি মোটামুটি নিশ্চিত। তবে এটি বলা হয়েছে যে সিডনি বৃহত্তর সিডনির ছোট ছোট যে শহরগুলো দূরে দূরে যেখানে করোনা সংক্রমণ কমে এসেছে, সেখানে হয়তো বা রেস্ট্রিকশন ইজি করে দেওয়া হতে পারে শেষের দিকে এসে আগস্ট মাসে। তবে এই মুহূর্তে সিডনির করোনা পরিস্থিতি ভালো না এটুকু আমি বলবো। গত 24 ঘন্টায় সিডনিতে 233 জন করোনা সংক্রমিত হয়েছে, এর আগে কিন্তু 239 জন করোনা সংক্রমিত হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে আছেও কিন্তু 2 জন করোনা সংক্রমিত হয়ে মারা গেছে সিডনিতে। এছাড়াও একটি বাংলাদেশি পরিবার সন্তান সহ তারা করোনা সংক্রমিত অবস্থায় আছে, এবং কিছুটা মুমূর্ষু অবস্থায় আছে যে বাংলাদেশি যে পরিবারের যে কর্তা তিনি। তবে এই মুহূর্তে এছাড়া কোনো বাংলাদেশি অস্ট্রেলিয়াতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মারা যায়নি আমাদের কাছে গত 1.5 বছরের যে খবর আছে। তো অস্ট্রেলিয়া সিডনিতে এই মুহূর্তে করোনা সংক্রমণের মধ্যে যে লকডাউন চলছে, লকডাউনের কঠোরতা প্রমাণ করার জন্য সরকার কিন্তু নতুন করে পুলিশের পাশাপাশি আর্মি নামিয়েছে, অস্ট্রেলিয়ান আর্মি, যারা কিন্তু এই মুহূর্তে চেষ্টা করে যাচ্ছে যে লকডাউনের যে 8টি এলাকা রেড জোন দাবি করা হচ্ছে, সেই রেড জোনের এলাকাগুলোতে যেখানে করোনা সংক্রমণ বেশি, সেখানে বাসায় বাসায় গিয়ে চেষ্টা করছে জনগণকে উৎসাহিত করা, তাদেরকে রুলস রেগুলেশনগুলো বুঝিয়ে বলার, এবং তাদের জন্য উপহার সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়াও যারা সেলফ আইসোলেশনে আছে তারা রুলস রেগুলেশন মানছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ কিন্তু আর্মি কিন্তু ইতিমধ্যেই অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠানকে সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছে, কারণ অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলে রাখা হয়েছিল। সরকার বলছে যে তারা সব ধরনের প্রণোদনার ব্যবস্থা করবে, সবাইকে সাহায্য সহযোগিতা করে যাবে, তবে জনগণকে এই নিয়ম নীতিগুলো বা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার জন্য আহ্বান করা হয়েছে। বাংলাদেশিরা এখানে মোটামুটি ভালো অবস্থায় আছে, তবে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত। আপনারা জানেন যে বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক নিয়মিত বর্ডার বন্ধ আছে, তবে বাংলাদেশি শিক্ষার্থীরা খুব বেশি ভালো নেই, তারা অনলাইনে ক্লাস শুরু করেছে। তারা অস্ট্রেলিয়ার বৃহত্তর সিডনির স্টুডেন্টরা কিন্তু সাময়িকভাবে তাদের খণ্ডকালীন চাকরি হারিয়েছে বেশিরভাগই এই মুহূর্তে। এ ছিল অস্ট্রেলিয়া সিডনি থেকে আমার কাছে সর্বশেষ, আপনাদের কাছে ফিরে যাচ্ছি স্টুডিওতে। অস্ট্রেলিয়াতে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী এস এম আমিনুল রুবেল। দেশে আটকে পড়া বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার রেসিডেন্স ভিসাধারী যাত্রীদের শর্ত সাপেক্ষে সংযুক্ত আরব আমিরাতে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এতে করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দীর্ঘদিনের উৎকণ্ঠার অবসান হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুবাই থেকে শিবলিয়াল সাদিকের রিপোর্ট। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গেল 12 মে থেকে ওইসব দেশে থাকা প্রবাসীদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার, ফলে হাজার হাজার প্রবাসী নিজ নিজ দেশে আটকা পড়েন। বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের অনেকেই এরই মধ্যে আমিরাতে প্রবেশের শর্ত হিসেবে টিকা গ্রহণ করলেও বারবার ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন তারা। তবে দেরিতে হলেও দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আগামী 5 আগস্ট থেকে শর্ত সাপেক্ষে সংযুক্ত আরব আমিরাতে ফেরার অনুমতি দিয়ে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। আমিরাত সরকার 11টি দেশের সাথে আমিরাতগামী যে ফ্লাইটগুলো বন্ধ ছিল সেগুলি খুলে দিয়েছে, এবং সেখানে আমাদের বাংলাদেশেরও নাম রয়েছে। আশা করছি বাংলাদেশে যারা আটকা পড়েছেন তারা খুব শীঘ্রই আমিরাতে ফিরে আসতে পারবে। আমরা যারা বেশ কয়েকদিন ধরে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি এখন সহজে যেতে পারবো। আমিরাত সিভিল এভিয়েশনের ওই নির্দেশনার আওতায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, উগান্ডা, ভিয়েতনাম, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইন্দোনেশিয়া ও নেপালে আটকে পড়া প্রবাসীরাও ফিরতে পারবেন সংযুক্ত আরব আমিরাতে।
দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের দেয়া শর্তগুলোর মধ্যে অন্যতম প্রত্যক্ষ যাত্রীকে দুই ডোজ ভ্যাকসিন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে 14 দিনের অপেক্ষা শেষে ইন্টারন্যাশনাল সিটিজেন অথরিটি বা আইসিএর অনুমতি নিয়ে আমিরাতে প্রবেশ করতে হবে। তবে এরই মধ্যে এমিরেটস এয়ারলাইন্স যাত্রী পরিবহনে টিকিট বুকিং শুরু করলেও অন্যান্য এয়ারলাইন্সগুলো এখনও তাদের কার্যক্রম শুরু করেনি। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। কোভিড-19 আক্রান্ত গুরুতর অসুস্থদেরই কেবল হাসপাতালে ভর্তি করা হবে বলে জানিয়েছে জাপান। আক্রান্তের সংখ্যা চাপ বৃদ্ধিতে চিকিৎসা ব্যবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে এমন সিদ্ধান্ত জানালেন দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। এদিকে চীনের উহানে স্থানীয়ভাবে সংক্রমিত 3 কোভিড রোগী শনাক্ত হওয়ার পর কর্তৃপক্ষ শহরটির সব বাসিন্দার করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। জাপানে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ বাড়ার শুরু থেকেই লকডাউনে আছে রাজধানী টোকিও, চলবে আগস্টের শেষ পর্যন্ত। এর মধ্যেই দেশটিতে প্রতিদিন গড়ে 10,000-এরও বেশি নতুন রোগী শনাক্ত হচ্ছে। শনিবার টোকিওতে রেকর্ড 4,058 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্যনীতিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। স্থানীয় সময় সোমবার তিনি জানান, কোভিডে আক্রান্ত গুরুতর অসুস্থদেরই হাসপাতালে ভর্তি নেবে জাপান। এর আগে স্বাস্থ্যনীতি অনুযায়ী উচ্চ ঝুঁকিতে থাকা রোগীরাও হাসপাতালে ভর্তি হতে পারতেন, তবে সরকারের এই নীতি পরিবর্তন আরও মৃত্যু ডেকে আনতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। আমরা হাসপাতালে শয্যা সংরক্ষণ করব, যেন গুরুতর অসুস্থরা ভর্তি হতে পারেন। বাকিদের আমরা নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিতে বলবো। আমরা এমন ব্যবস্থা নিব যেন বাসায় চিকিৎসা নেওয়া ব্যক্তিরা বেশি অসুস্থ হলে তাদের দ্রুতই হাসপাতালে নেওয়া যায়। রোববার পর্যন্ত টোকিওর হাসপাতালগুলোর প্রায় 70% শয্যাতেই করোনা রোগী ভর্তি ছিলেন। আক্রান্তদের বেশিরভাগের বয়স 50 বছরের বেশি। এদিকে করোনা ভাইরাসের ডেল্টা ধরনের প্রকোপে দিশেহারা চীন। প্রদেশে ডেল্টা ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ। দেশটির উহান শহরে স্থানীয়ভাবে সংক্রমিত 3 জন করোনা রোগী শনাক্ত হওয়ার পর কর্তৃপক্ষ শহরটির 1 কোটি বাসিন্দার করোনা ভাইরাস পরীক্ষার সিদ্ধান্ত নেয়। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। করোনা মহামারীর মধ্যেও ইতালিতে বার্ষিক প্রবৃদ্ধি বেড়েছে, সেই সঙ্গে সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থান। চলতি বছরের প্রথম 7 মাসে দেশটিতে 2,50,000-এরও বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে বলে এক সমীক্ষায় উঠে এসেছে। আর দেশটির বর্তমান প্রবৃদ্ধির হার 4.5%, যা গেল বছরের এই সময়ের তুলনায় 17.3% বেশি। করোনাকালেও ইতালির অর্থনীতির এমন ঊর্ধ্বমুখী সূচকে দেশটির স্থানীয়দের পাশাপাশি খুশি প্রবাসী বাংলাদেশিরাও। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। ইতালি সরকারের নানামুখী উদ্যোগ আর সময় উপযোগী সিদ্ধান্তে করোনায় ধুঁকতে থাকা দেশটির অর্থনীতি আবারও চাঙ্গা হতে শুরু করেছে। এক সমীক্ষায় দেখা গেছে, চলতি বছরের মাঝামাঝি সময় এসে দেশটির বর্তমান প্রবৃদ্ধির হার 4.5% দাঁড়িয়েছে, যা গেল বছরের এই সময়ের তুলনায় 17.3% বেশি। শুধু প্রবৃদ্ধি নয়, করোনাকালীন সংকট কাটিয়ে চলতি বছর দেশটিতে বেড়েছে কর্মসংস্থান। পরিসংখ্যানে দেখা যায়, করোনা মহামারীতে গেল বছর ইতালি জুড়ে চাকরি হারিয়েছিল 5 লাখ মানুষ। তবে এবছর প্রথম 7 মাসে নতুন স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় 2,70,000। শুধু তাই নয়, চলতি বছরের শুরুতে বেকারত্বের হার 10.6% থাকলেও বর্তমানে তা নেমে এসেছে 9.7%। করোনাকালীন ধাক্কা সামলে ইতালির অর্থনীতি এখন ঊর্ধ্বমুখী সূচকে, তাই স্থানীয়দের পাশাপাশি স্বস্তি প্রকাশ করছেন প্রবাসী বাংলাদেশিরাও। বর্তমান ইতালির যে অর্থনীতির যে চাকা ইচ্ছে শাখা আগের তুলনায় অনেকটা সচল হচ্ছে এবং লোকজনের চাহিদা বাড়তে আছে কাজের, এবং পাশাপাশি আমাদের বাংলাদেশে বাইরে যারা বেকার ছিল তাদের বর্তমানে অনেকেরই কর্মসংস্থান ব্যবস্থা হয়ে গেছে। করোনা ভাইরাসের প্রভাবের জন্য ইতালিতে ব্যাপকভাবে সেটা বড় আকার ধারণ করে, কিন্তু আল্লাহর রহমতে বর্তমানে এটা খুবই স্বাভাবিক অবস্থা আছে। করোনাকালেও ইতালির রেকর্ড প্রবৃদ্ধি অর্জন ও কর্মসংস্থান সৃষ্টিকে সাধুবাদ জানিয়েছে বিশ্বব্যাংক ও বিভিন্ন বিশ্ব অর্থনৈতিক আঞ্চলিক ফোরাম। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। আবারও রাজনৈতিক সংকটে মালয়েশিয়া। প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগের দাবিতে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করেছে বিরোধী দল। যাতে অংশ নেন সাবেক প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার রূপকার
মাহাতির মোহাম্মদ ও বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। সমাবেশের এক পর্যায়ে বিক্ষোভ মিছিল নিয়ে পার্লামেন্ট ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করেন বেশ কয়েকজন আইন প্রণেতা। কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। করোনা মহামারীতে বিপর্যস্ত মালয়েশিয়া, দীর্ঘ লকডাউনে বিধ্বস্ত দেশটির অর্থনীতি, এমন বাস্তবতায় প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগ দাবিতে সোমবার পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দেশটির বিরোধী দল। মূলত পার্লামেন্টের অধিবেশন স্থগিতের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে মহিউদ্দিন ইয়াসিন সরকারের তীব্র সমালোচনা করেন সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ। বলেন, মালয়েশিয়া আজ গভীর রাজনৈতিক সংকটে। এ সময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করোনা মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ তোলেন বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। আজকে আমাদের আইন প্রণেতারা মহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগের দাবিতে রাস্তা নেমেছে। তিনি দেশ পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ। মালয়েশিয়ার অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। আমরা জানতে পেরেছি জোট সরকারের কয়েকটি দল প্রধানমন্ত্রীর উপর থেকে সমর্থন তুলে নিয়েছে। দুর্ভাগ্যবশত আমাদের দেশে করোনা মহামারীতে এক কঠিন সময় পার করছে, কিন্তু এই সরকারের কোনো মাথা ব্যথা নেই। তারা জনগণের সমস্যা সমাধানে কাজ করছে না, তারা শুধু রাজনৈতিক সমস্যা নিয়ে আছে। সমাবেশের এক পর্যায়ে মিছিল নিয়ে পার্লামেন্ট ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করেন বেশ কয়েকজন আইন প্রণেতা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। নিরাপত্তা বাহিনীর দাবি, পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভের অনুমতি থাকলেও ভবনের ভেতরে ঢোকার অনুমতি ছিল না। জোট সরকারের অভ্যন্তরীণ কুণ্ডলের জেরে 2020 সালের ফেব্রুয়ারিতে মাহাতির মোহাম্মদকে সরিয়ে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তারই মন্ত্রিপরিষদের সদস্য মহিউদ্দিন ইয়াসিন। এরপর থেকেই দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। সামান্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় টিকে আছেন ইয়াসিন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। পর্তুগালের অন্যতম পর্যটন নগরী কাসকাইস একসময় রাজপরিবারের বিভিন্ন সদস্যদের বসতির জন্য বিখ্যাত হলেও বর্তমানে দৃষ্টিনন্দন বেশ কয়েকটি সৈকত আর আধুনিক নির্মাণ শৈলীর কারণে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু এ শহর। কাসকাইসের সৌন্দর্য নিয়ে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। রাজধানী লিসবন থেকে মাত্র 30 কিলোমিটার দূরত্বে এমন চমৎকার সমুদ্র সৈকতের দেখা মিলবে কেবল কাসকাইসেই। রৌদ্র স্নান বা পরিবার নিয়ে একটি আনন্দঘন দিন উদযাপনের শতভাগ উপাদান রয়েছে এখানে। একে অভিজাত লোকদের শহরও বলে থাকেন অনেকে। কাসকাইসে প্রবেশ করেই এমন দৃষ্টিনন্দন স্থাপনাগুলো মন কাড়বে যে কারো। এখানে গড়ে ওঠা অধিকাংশ হোটেলও বেশ ব্যয়বহুল। রাজধানীর কাছাকাছি হওয়ায় পর্যটকরা রাত্রি যাপনে তাই ফিরে আসেন লিসবনেই। তবে নানা কারণে পর্যটকদের কাছে জনপ্রিয় এই কাসকাইস। লিসবনের কাছাকাছি যে কোনো শহরের মধ্যে কাসকাইস সেরা, বিশেষ করে সৈকত আর এখানকার স্থানীয়দের আতিথেয়তা মুগ্ধ করার মতো। এটি চমৎকার একটা শহর। বিচ ছাড়াও স্থাপনাগুলো দেখতে আমি পর্যটকদের কাসকাইস ভ্রমণের পরামর্শ দেব। শুধুমাত্র সৌন্দর্য উপভোগই নয়, পর্তুগালের সিফুড ভিত্তিক রেস্টুরেন্টগুলোর মুখরোচক খাবারও পর্যটকদের আনন্দদায়ক ভ্রমণে বাড়তি মাত্রা যোগ করে। এছাড়াও কায়াকিং বা কেনাকাটায়ও জুড়ি নেই কাসকাইসের। রাজধানী লিসবনের খুব কাছাকাছি হয় পর্তুগালের অন্যতম ব্যস্ত একটি পর্যটন শহর এই কাসকাইস। প্রাকৃতিক সৌন্দর্যের বাইরেও আধুনিক পর্তুগালের স্থাপত্যশৈলীর সৌন্দর্য উপভোগ করতেও যে কোনো পর্যটকের গন্তব্য নিঃসন্দেহে হতে পারে এই কাসকাইস। রয়েছে ঐতিহাসিক বিভিন্ন দুর্গ এবং নানা দৃষ্টিনন্দন স্থাপনা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, কাসকাইস, পর্তুগাল। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। ওমান উপসাগরে ইসরায়েলি জাহাজের ড্রোন হামলার পর এবার পানামার পতাকাবাহী ট্যাঙ্কার ছিনতাই যাচ্ছে হরমুজ প্রণালীর দিকে, জড়িত থাকার অভিযোগ অস্বীকার ইরানের। এবং নিউ ইয়র্কের গভর্নরের বিরুদ্ধে প্রমাণ মিলেছে যৌন হয়রানির, অভিযোগ অস্বীকার, দায় মেনে নিয়ে পদত্যাগের আহ্বান প্রেসিডেন্ট জো বাইডেনের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।